আর ইনসাফ গেল আর 2 মিনিটে বলি স্ত্রীর প্রতি ইনসাফ কার প্রতি স্ত্রীর প্রতি ইনসাফ এই ঘরের ইনসাফ যদি দুই জুমা লেগে যায় তাহলে ঝামেলা স্ত্রীর প্রতি ইনসাফ স্ত্রী একটা কাজ করতেছে আল্লাহর নবী বলে তুমি স্বামী হবার কারণে দেখলা তুমি বাইরের থেকে আসছো আসার পরে দেখলা তোমার ঘরবাড়ি গুছায় রাখছে স্ত্রীটা রান্না করতে দেরি হয়ে গেছে তুমি তারে গালি দিও না সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমাদের ধৈর্যই কুলায় না সারা দিন ছিলাম বাইরে এখন আসছি চারটা ভাত দিতে পারবি না আয় কাইলাস্তির ঘরে কাইলাস্তি তোরে বিয়া কইরা আমার জীবন তাই বিতাই গেল বলে ঠিক না আল্লাহর নবী বলেন না আল্লাহর নবী বলেন ওই জায়গায় গিয়ে যদি রান্নায় যদি সহযোগিতা করতে পারো তুমি সফল স্বামী তুমি ইনসাফ করেছো তোমার ব্যাপারে তোমার স্ত্রী হাশরের ময়দানে সাক্ষী দিবে তুমি বিনা হিসাবে জান্নাতি আল্লাহর হাবিব এই আমলগুলি করতেন তারপরে বলতেন দেখতেছেন তরকারি কাটতেছে কাটা শেষ হয় নাই পানির দরকার আপনি পানির বালতি এগিয়ে দেন আপনি একটু লবণ গুলা কোথায় আছে একটু এনে দেন আল্লাহর হাবিব বলেন এই ইনসাফ করবে যেই স্বামী ওই স্বামী আমি রসুলের সাথে জান্নাতে থাকবে পারবো 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 স্ত্রীর প্রতি স্বামীর ইনসাফ বলেন স্ত্রীর প্রতি স্বামীর ইনসাফ মা বলে না কিতে খুশি আল্লাহ হুজুরের গলাটা এখনই ভালো করে দাও না আমাদের পক্ষে গাইছে আমার কথা বললাম না নবীজির কথা আমার ভাইরা নবীজি বলেন এবার মা বাবা মা বোনদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন স্ত্রী করতে স্বামীর প্রতি ইনসাফ স্ত্রীরা কি করবে স্বামী বাইরের থেকে আসছে আসার পরে যখনই ঘরের ভিতরে প্রবেশ করলো স্বামীকে সালাম দিবে কি দিবে সালাম দিবে দুই নাম্বার কাপড়গুলি নেওয়ার জন্য কাছে যাবে পাললে নিজে খুলে দিবে সুবহানাল্লাহ কয় না স্বামীর প্রতি ইনসাফ কাপড়গুলি খুলে দিবার পরে যদি গরম হয় তাহলে এক পেয়ালা শরবত দিবে স্বামী গো সারাদিন বাইরে পরিশ্রম করেছেন গার্মেন্টস সেক্টরে সারাদিন ডিউটি করেছেন এই শরবতটা খান বলেন তো কোন স্ত্রী যদি এই কাজ করে স্বামীর প্রতি ওই স্ত্রীকে কি আর স্বামী লাফি সোটা লইয়া যাবে আল্লাহর হাবিব বলেন এই কাজগুলি স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি ইনসাফ এরপরে পানি দিবে প্রেশন ফ্রেশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করবে যদি খাবার রেডি না থাকে আল্লাহর হাবিব বলেন স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি ইনসাফ বলবে স্বামী গো এই রান্না হয়েছে এই এই হয়েছে এইটুকুন বাকি আছে আপনি এইটুকু নিয়ে এবার শুরু করেন আমি তাড়াহুড়ো করে রান্নাটা নিয়ে আসতেছি এরপরে আপনি খাওয়া শেষ করবেন এরভাবে যদি বলতে থাকে আল্লাহর নবী বলেন স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি এই যদি ইনসাফ হয়ে যায় আর ওই ইনসাফে ভালোবাসা নিয়ে যদি রাত্রিতে ঘুমায়া যায় আর যদি ওই ঔরসে ওই রাত্রিতে মিলিত হবার পরে যদি আল্লাহ সন্তান দেয় ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি ইনসাফ দুই নাম্বার যখন স্বামী আবার সকালবেলা বের হয়ে যাবে নবীজি বলেন বের হওয়ার সময় স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি ইনসাফ স্বামীর প্রতি ইনসাফ কি খাওয়া দাওয়া সুন্দর করে করানোর পরে এবার স্বামীকে সুন্দর করে নিজে হাতে কাপড় গুলি পরায় দিয়া ডেকে বলবে স্বামী যাচ্ছেন যান আল্লাহর ওয়াস্তে দেখে শুনে থাকবেন আল্লাহর হুকুমগুলি পালন করবেন আসার আগ পর্যন্ত আল্লাহর নাম জপতে থাকবেন বলে এই বলে ও মা বোনেরা যদি বলতে পারেন আর স্বামী যদি ইবাদত বন্দেগীতে সময় কাটায় আর যদি আল্লাহর নামের তাসবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তে থাকে আপনি বাড়িতে কাজে ব্যস্ত আপনি তাসবি পড়তে পারেন নাই আল্লাহর হাবিব বলেন স্বামী পড়ে যেই পরিমাণ সওয়াব স্ত্রী না পড়ে একটু মাত্র সহানুভূতি দেখাইয়া ওনাকে পড়ার নির্দেশ দিবার কারণে স্ত্রীর আমল নামায় ওই পরিমাণ সওয়াব স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি ইনসাফ এখন করে সারাদিন রিক্সা চালাইছে সারাদিন ফ্যাক্টরিতে চাকরি বাকরি করছে চাকরি যারা করে স্টাফে থাকে যারা গালি গালাজে এক্সপার্ট থাকে না কোথা কেন
এখন সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আপদে হোক যেইভাবে হোক বলাই লাগে কতক্ষণ না কেন মাথা পুরা ধ্যান হয়ে গেছে বাড়িতে আসলো আসার পরে এবার স্ত্রী বলে তোমাকে না বলছিলাম আসার সময় এটা নিয়ে আসতে ফেস ওয়াশ নিয়ে আসতে অমুক ক্রিম নিয়ে আসতে এটা নিয়ে আসতে ওইটা নিয়ে আসতে কথা কয় না কথা বলেন না কেন স্ত্রী যখন এইভাবে বলে বলেন তো যে বেটা সারাদিন এত চিল্লা পাল্লা করছে মাথা কি ঠান্ডা না গরম হ্যাঁ জন্মের ফেস ওয়াশ জন্মের লিপস্টিক জন্মের ঠোঁট পালিশ জন্মের যত আছে আয় আজকে জন্মের শিক্ষা দিয়ে দে কথা কয় না কেন কথা বলে না কেন এই যে ইনসাফ নাই স্ত্রী স্বামীর প্রতি ইনসাফ করে নাই স্বামীও স্ত্রীর প্রতি ইনসাফ করে নাই আল্লাহর হাবিব বলেন স্ত্রীরা উল্টা পাল্টা করার পরে যেই স্বামী কি করবে ধৈর্য ধারণ করবে কি করবে ধৈর্য ধারণ করবে ওই সময় যদি কোন স্বামী ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর হাবিব বলেন ধৈর্যশীল হিসেবে আমার সাথে জান্নাতে থাকবে পারবেন হুজুর এখানে তো সবই বলা যায় বাস্তবে তো তখন আর মাথা ঠিক থাকে না কথা বলেন না আসলো আসার পরে এবার একটু শীতের ভিতরে গরম পানির দরকার কিন্তু স্ত্রী কর্তৃক এখানে নির্দেশনা ছিল স্বামীর খেদমত করা ইনসাফ করবে স্বামীর কি প্রয়োজন হাজত পূরণ করবে কিন্তু উনি মোবাইল নিয়ে শুয়ে আছে সন্তানকে ঘুম পাড়ানোর ভান কইরা বাচ্চা ঘুমাইছে আমার নিজের চোখের দেখা এরকম আমি নিজে অনেক প্রমাণ পেয়েছি বাচ্চা ঘুমাইছে স্বামী এসে এখন আদেশ করবে এটা লাগবে ওটা লাগবে এই জন্য বাচ্চার সিমটি দিয়ে উঠাইছি কথা কয় না এই জালায় আছেন কারা একটু হাত উঠান দেখি তাহলে তো এই ওয়াজের দরকার ছিল না হ্যাঁ চিন্তা করতেন হুজুর এত মানুষের সামনে যদি হাত উঠাই আর পাশের পাশের লোক যদি গিয়ে বলে তাহলে এইটুকু আমার খাটেও শোয়ার সুযোগ না ঠিক না হ্যাঁ আল্লাহর নবী বলেন এইভাবে যারা কি করবে এই ধরনের মেয়ে যারা স্বামীর প্রতি ইনসাফ করে না আল্লাহর হাবিব বলেন এই মেয়েরা হলো জালেম আর জালিমের ঘরে আলেম হবে না আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারগুলির প্রতি ইনসাফ করার তৌফিক দান আমিন আরো জোরে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত পড়ি